আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছি। মুন্সিগঞ্জ বানিয়া না বানিয়াতে আসছি। বশির দেওয়ান, আপনারা জানেন যে এদিকে আছে আমাদের 19 জন প্রবাসী ভাই ক্ষতিগ্রস্ত, তাদের টাকা আত্মসাত করেছে এবং আত্মসাত করে গা ঢাকা দিয়েছে। এর পরবর্তীতে আমরা পল্টন থানায় গেলাম, সেখান থেকে আমরা ডিবি অফিসে গেলাম। ডিবি অফিস আমাদেরকে সাজেস্ট করলো যে ডিবি কার্যালয় না, কমিশনার স্যার তাদেরকে যদি দায়িত্ব দেয় তাহলে তারা কাজ করবে। এই জায়গা থেকে আমরা আবার কমিশনার স্যারের অফিসে গেলাম, সেখান থেকে কমিশনার স্যার আবার পল্টন থানাকে দায়িত্ব দিল, সেখান থেকে আমাদের একটা অভিযোগ গ্রহণ করলো, সেই অভিযোগটা নেওয়া হয়েছে। পরবর্তীতে আমাদের ইচ্ছা হলো যে আমরা আসলে বশির দালাল কই থাকে দেখবো, তার বাসায় এসে দেখবো। আমার আরেকটা মোহাম্মদ তারেক রহমান যে পেজটা আছে, ওই পেজ থেকে আমরা একটা লাইভ করেছি, দীর্ঘক্ষণ লাইভ চলেছে। আপনারা আমরা দেখেছেন যে চেয়ারম্যানের সাথে বসেছিলাম, সেখানে চেয়ারম্যান কথা বলেছে। তারপরে হলো আমরা এই যে বাসাটা দেখছেন, এই বাসাটা আমরা খুলেছিলাম, তো খুলে আবার তালা দেওয়া হয়েছে। আমরা এমনকি চেয়ারম্যানের অনুমতি নিয়ে তার আলমারিটাও খুলেছিলাম। আলমারি খুলে তার পুরনো পাসপোর্ট আমরা দেখেছি, তারপরে একটা বাচ্চার পাসপোর্টও দেখেছি, সেটা আমরা ওই পেজ থেকে দেখিয়েছি এবং সেগুলো আবার ফেরত দিয়েছি। ভিডিওর মধ্যে আমরা বলেছি, কিন্তু ভিডিওটা কেটে যাওয়াতে আমরা অসমাপ্ত কথাগুলো এখন এখানে বলতেছি। এখানে বশির দেওয়ান ভাইয়ের ভাই এখানে আছে, একটু একটু এদিকে আসেন। আমি বলি আপনার হলো, আমি ওনাকে ধন্যবাদ জানাই, যদিও বশির দেওয়ান সাহেব প্রতারণা করেছে, ওনার ভাই এই বাসায় আসার পরে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতাই করেছে, অসহযোগিতা করেনি। আপনার নাম কি? স্বপন দেওয়ান। আমার নাম বশির দেওয়ানের ভাই স্বপন দেওয়ান, এবং আমরা যে তার বাড়ির তালা খুলেছিলাম এবং আপনার হলো আলমারি খুলেছিলাম, এই আলমারি খোলার সময়ে উনি আমাদের সঙ্গে ছিল। এবং আমরা লাইভটা এই জন্যই করছি, এটা একটা ডিসক্লেইমারমূলক লাইভ, এবং কিছু কথা বলবো যা আপনাদের অনেক কাজে লাগবে। আমাদের যে সকল প্রবাসী ভাইরা দেখছেন, দেশে বাইরে দেখছেন, একটু লাইভটা শেয়ার করে দেবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটা আওয়াজ দেবেন যে আপনারা অমুক জায়গা থেকে দেখছেন। ওকে, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। আপনারা একটু জানান কোথা থেকে দেখছেন আপনারা। আমরা এখন মুন্সিগঞ্জ বানিয়াতে আছি, শ্রীনগর বানিয়াতে আছি, এবং সেখানে বশির দেওয়ান সাহেবের বাসায় আমরা আছি। আচ্ছা, আমরা যে এই তালা খুলছি, তারপরে আপনার হলো ভিতরে গিয়ে আলমারি খুলেছি, এটা তো আপনাকে সাথে করে নিয়েই খুললাম নাকি? হ্যাঁ, আমাদের কোনো কিছু নেইনি তো আমরা। আমরা যে তিনটা পাসপোর্ট ওখান থেকে নিয়েছিলাম, সেই তিনটা পাসপোর্ট আবার ফেরত দিয়েছি। দুটা আইডি কার্ড নিয়েছিলাম, সেগুলো ফেরত দিয়েছি। আচ্ছা, দলিলগুলো নিয়ে দেখতেছিলাম, সেখানে 17% জমি, তারপরে হলো 5% জমি, 3% জমি, এগুলো আমরা দেখেছি। এই জমি দলিল আবার ফেরত দিয়েছে এখানে? আমি ফেরত দিয়ে দেন, কিছু নেন না, আমরা কিছু নেই নাই তো। আচ্ছা, নেই নাই তো, আমরা কিছু নেই নাই, এটা আমরা বলার জন্য আবার লাইভে আসছি। আমি শুধু দুই চারটা কথা বলবো যে এই যে বশির দেওয়ান সাহেব, দেখেন উনি 1,20,00,000 টাকার মতো টাকা নিয়েছে এবং 76 লাখের মতো আমাদের কাছে ডকুমেন্টস আছে। এই যে নিল এই টাকাটা, যদি এই টাকাটা ফেরত পেত, এই লোকেরা ফেরত পেত যদি একটা মাত্র সিরিয়াল নাম্বার থাকতো। এই সিরিয়ালকে বলা হয় আরএল নাকি? একটা যদি আরএল থাকতো, আরএল, তাহলে এই টাকাটা তারা ফেরত পাইতো। আরএল থাকলে কিভাবে ফেরত পায় আমি আপনাদেরকে বলি। প্রত্যেকটা কোম্পানি যারা ম্যান পাওয়ার ব্যবসা করে, তারা ওই আরএল নাম্বার পেতে প্রায় 33 লক্ষ টাকার উপরে জামানত রাখতে হয়। এটা হলো প্রাথমিক জামানত। এরপরে সে যদি সৌদি আরবে যদি আকামা টাকামা বিভিন্ন বিষয়ে কাজ করে, তাহলে তারা তাকে আলাদা একটা লাইসেন্স নিতে হয়, তাই না? আলাদা লাইসেন্স নিতে হয়, সেখানেও প্রায় 1 কোটি টাকা লাগে। এইভাবে যে যে দেশে সে কাজ করবে, সেই সেই দেশে 1 কোটি, কোথাও 1.5 কোটি, কোথাও 50 লক্ষ, কোথাও 5 কোটি টাকাও লাগে, এরকমও আছে। পাশাপাশি যে মেডিকেল করায়, মেডিকেল যারা করায়, যাদের অনুমোদন আছে, তারা এক একটা মেডিকেল করানোর অনুমোদন পেতে মানে কোটি কোটি টাকা লাগে, 20 কোটি, 50 কোটি, এরকম টাকা বারো বেশিও লাগে অনেক সময়, আমার মনে হয়, আমি যতটুকু জানি। সুতরাং যাদের এই লাইসেন্সগুলো আছে, তাদের কাছ থেকে যদি আপনারা সেবা নেন, তাহলে ওই টাকাটা মানে কেউ যদি প্রতারণা করে, তাহলে টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি প্রতারণা না করে, তাহলে তো আপনি গেলেনই। এবং দেখেন, যা যে একটা লাইসেন্স পেতে মানে ব্যবসায়ীর কলিজা ফেটে যায়। বিএমইটি যে লাইসেন্স, এই লাইসেন্স পেতে ব্যবসায়ীদের স্বপ্ন একটা বিএমইটি লাইসেন্স নেবে। হ্যাঁ, এটা পেলে সে ব্যবসায়ী কোটিপতি হয়ে যায়, কারণ বৈধভাবে সঠিকভাবে সে ব্যবসা করতে পারে। তাহলে যাদের এই লাইসেন্স নাই, মানে তারা কিন্তু ওই দরদ করবে না, তাকে মানুষ চিটিং বললো না বাটপার বললো, সে কোনোভাবে চেষ্টা করবে এখান থেকে ইন্ডিয়া দিয়ে পালাই দিয়ে অন্য কথা চলে যেতে, 1,20,00,000 টাকা। কিন্তু আমি বশির দেওয়ানকে কনফার্ম করতে চাই,
বিশ্বের কোন জায়গায় তোমার জায়গা হবে না, আমি একটা গ্যারান্টি দিয়ে বলতেছি। মানে আমি না না আমি কেন আমি অন্য একটা সেন্স থেকে বলতেছি, মানে বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশে আমার শুভাকাঙ্ক্ষী আছে, এবং 10-15টা দেশের পুলিশের কর্মকর্তার সাথে আমার বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে, আমি হেল্প নিয়েছি। ইরাকে প্রবাসীরা 5 জন অপহৃত হয়েছিল, আমি ইরাক পুলিশের সহযোগিতা নিয়ে, বাংলাদেশের পুলিশ আমাকে সে সময় সহযোগিতা করেনি, আমাকে এগুলো ঘুরাইছে। আমি ওসি হিরণময় ওসি না উনি ইনচার্জ মনে হয় হিরণময় দাদা পুলিশ পল্টন থানা, ওনাকে ধন্যবাদ জানাই। ইরাক প্রবাসীরা যখন অপহৃত হয়েছিল ওনার কাছ থেকে কিছু বুদ্ধি পরামর্শ নিয়েছিলাম, তারপরেও বেশি সহযোগিতা পাইনি, কিন্তু কাজটা আমাকেই করতে হয়েছিল। ইরাক প্রবাসী ইরাক পুলিশের আমি হেল্প নিয়েছিলাম, ওমানে ওমান পুলিশের হেল্প নিয়েছিলাম, ওমানে একজন অপহৃত হয়েছিল। এভাবে বিভিন্ন দেশে মানে কাজ করতে করতে যোগাযোগ হয়েছে। সুতরাং বশির দেওয়ান ওমানে যাক, সৌদি যাক, কাতার, কুয়েত অথবা জর্ডান অথবা ইউরোপের যে কোনো দেশ অথবা আমেরিকাতে যাক, লন্ডনে যাক, কানাডায় যাক, মানে খোদার কসম বলতেছি তাকে আমি তার জীবন বেদিশা বানায় ফেলবো। আমি বলতেছি আপনাকে বাংলাদেশি যে আপনাকে যেভাবে ছবি প্রচার করতেছি, আপনি আমি চাই আপনি আমার সাথে দেখা করবেন, দেখা করে এই যে লোকগুলোর টাকা একবারে কানায় কানায় পুরা টাকা ফেরত দিবেন, ঠিক আছে? আপনার মামলা তুলে নেব আমরা, এবং আপনি এই ম্যান পাওয়ার জগৎ থেকে বিদায় নেবেন, টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ম্যান পাওয়ার জগৎ থেকে বিদায় নেবেন, আপনার এই ব্যবসা করার অধিকার নাই, বিদায় নেবেন। আপনি মোবাইল বন্ধ করে দিয়েছেন, গা ঢাকা দিয়েছেন, পুলিশ যেভাবে হোক আপনাকে খুঁজে বের করবে, একবারে কনফার্ম করতেছি। যদি পুলিশ খুঁজে না বের করতে পারে, আমি চলতে ফিরতে বিভিন্ন সময় আপনারা খুঁজে বের করতে পারবো, খুঁজে বের করতে পারবোই আমি পারবো। আপনার জীবন জাহান্নাম বানায় দেবো, আপনার পরিবার পরিজন সবাই অশান্তিতে থাকবে, সবাই সবাই। আর হলো মানে ভিডিওতে এখানে বশির দেওয়ান ভাইয়ের ভাই আছে, আপনারা বশির দেওয়ানের অপরাধের জন্য ভাইকে কেউ খারাপভাবে দেখবেন না, এভাবে কেউ সহযোগিতা করে না, আমাদেরকে সহযোগিতা করেছে, তার জন্য দোয়া করবেন। আর হলো সম্ভবত তার জমিও তার বাড়ির জায়গাতেও মনে হয় তাকে ঝামেলা করতে বা দেখা ইয়ে করতে সমস্যা করছে, তো সেটা বড় কথা না। সবশেষে আবার বলবো যে যাদের লাইসেন্স নাই এরকম জায়গায় টাকা লেনদেন করবেন না, বুঝতে পেরেছেন? লাইসেন্স নাই এরকম কোনো এজেন্সির সাথে কাজ করবেন না, করলে কি হয় ধরা খেতে হয়। আপনার খালাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার অমুক ফুপু, আপনার অমুক চাষা, অমুক খালু, এই পরিচয়ে যে মানুষ টাকা পয়সা লেনদেন করে বিদেশ যাওয়ার জন্য, এটা কোনো পরিচয় না। এই ধরনের খালা ফুপু থেকে সবাই সাবধান, সবাই সাবধান। এবং সাবধান যদি না হন তাহলে কি হবে, এই যে বশির দেওয়ান যা করছে আপনার ক্ষেত্রেও তাই হবে, তাই হবে। লাইভটা শেয়ার করে দেবেন, মানবিক বিবেচনা করে সবাই এই লাইভটা শেয়ার করে দেবেন, দেখা মাত্র শেয়ার করে আপনার পাশের লোকটাকে বাঁচাতে সহযোগিতা করবেন, কারণ অনেকগুলো তথ্য দিয়েছি। আর একটা তথ্য বলবো, সেটি হলো যে এই ধরনের সমস্যা যে আপনাকে প্রবাসী যাওয়ার কথা বললে আপনাকে নিচ্ছে না, টাকা ফেরত দিচ্ছে না, তাহলে কি করবেন? যদি ওই প্রতিষ্ঠানের বিএমইটি লাইসেন্স থাকে তাহলে থানা পুলিশ কিচ্ছু করতে হবে না, সিম্পলি বিএমইটি অফিসে গিয়ে তার নামে একটা অভিযোগ দিবেন, ওটা একটা মামলা হিসেবে গ্রহণ হবে, বিএমইটি অফিস তাকে ডেকে একটা কোর্ট বসাবে, সেখানে বিচার করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যদি ফেরত না দেয় তাকে তাকে আদম পাচারে তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করবে, এবং তার যে লাইসেন্সের জন্য 30-33 লাখ টাকা জামানত আছে সেখান থেকে তাকে ক্ষতিপূরণ দেবে। এক নাম্বার গেল। 2 নাম্বার বিষয়, যদি কোনো ম্যান পাওয়ার ব্যবসায়ী লাইসেন্স না থাকে তাকে যদি টাকা দেন তাহলে কি করবেন? তাহলে প্রথমত আপনি যত দ্রুত সম্ভব নিকটতম থানায় অভিযোগ করবেন, বেশি ভালো হয়। যে এলাকায় ওই লোক থাকে, মানে ধরেন বশির দেওয়ান যে এলাকায় থাকে, এই এলাকার থানায় মামলা করলে বেশি ভালো হতো, তা মামলাটা আপনাকে নিতে হবে, অথবা এই এলাকায় বশির দেওয়ানের বাড়ি, এই এলাকায় মামলাটা নিতে হবে। তাহলে ডকুমেন্টস নাই এরকম লোকের ক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে মামলা করতে হবে, এবং টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করতে হবে। যেমন বশির অ্যাকাউন্ট বশির দেওয়ান যে 76 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করছে, আমরা ওই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলোতে টাকা গেছে সেই অ্যাকাউন্টগুলোর নামে মামলা করবো। অর্থাৎ অ্যাকাউন্টগুলো বশির দেওয়ানের না হলেও যেহেতু আপনি এরা টাকা দিয়েছে ওই শিরিনের কাছে অথবা বিউটির কাছে, সেহেতু শিরিন বা বিউটি ওই টাকা যেহেতু বশির দেওয়ানকে দিছে, তাহলে ও তারা ওখানে ধরা খাবে কিন্তু। সুতরাং ব্যাংকিং লেনদেন হলো সেফ লেনদেন, এবং কোনো প্রতিষ্ঠানে টাকা দেবেন, ধরেন সানমুন ইন্টারন্যাশনাল, তাহলে সানমুন ইন্টারন্যাশনালের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ওই সানমুন ইন্টারন্যাশনাল নামে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা দেবেন, এবং ওই ব্যাংক অ্যাকাউন্টটা বিএমইটি কার্যালয়ে জবাব দিতার আওতায় আছে,
এগুলো মোটামুটি সবার শেখার জন্য বলেছি, যাতে করে আর একটা মানুষ এরকম বিপদে না পড়ে। ঠিক আছে, আপনারা আমরা এখন তার বোনের বাসায় যাচ্ছি, বিউটির বাসায় যাচ্ছি, সবাই থাকবেন, আমরা যদি প্রয়োজন মনে করি সেখানে গিয়ে একটা লাইভ করবো। সবাইকে বিদায় নিচ্ছি, ঠিক আছে? আমাদের মতো সবাই প্রতারিত না হন, আমাদের মতো সতর্ক থাকবেন, বাংলাদেশের মানুষ সবাই সবাই কেউ যেন এরকম প্রতারণের সাথে না জড়িত হন, বুঝছে শুনে জড়িত হইবেন। আমরা যে কত ভোগ ভুগতেছি এটা বলার বাইরে। 13 তারিখ পর্যন্ত, 13 তারিখে 4টার থেকে ওনার ফোন বন্ধ করে দিছে, এ পর্যন্ত আমরা খেতাবাদিস নিয়ে বাড়ি বাড়ি দেশে দেশে ওনারে খুঁজতেছি, খোঁজ করে পাইতেছি না। আমার সহযোগিতা ভাই, আমরা ওনার দ্বারাতে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছুই পাইলাম, সবাই এর মধ্যে শেয়ার করেন। আমাদের বাংলাদেশের আপনারাও নাগরিক, আমরাও নাগরিক, দয়া কইরা ভাইয়েরা একটু ওইটার লগে সহযোগিতা। আমি কি বলি জানেন, আর তারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ বলি। আপনারা যোগদানে যাওয়ার জন্য 3 লাখ টাকা কত করে দিচ্ছেন? 3 লক্ষ, মানে আপনাদের মাথার উপর দিয়ে 3.5 লাখ টাকা করে গেছে। যদি এরা যোগদান না হয় তাহলে হইতো, তাহলে মোটামুটি 15 লাখ করে যাইতো। অবশ্যই অবশ্যই। সুতরাং শিক্ষা অল্পতে হয়েছে, আর হলো এদিকে আমাদের 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 বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বা আমরা কোনো ক্রাইম করছি আপনাদের এখানে এসে? না, কোনো অভিযোগ নাই তো। আচ্ছা, সবাই ভালো থাকবেন, লাইভটা শেয়ার করে দেবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।